জীবনটা একটা অত্যন্ত একঘেয়ে রুটিন। সেখানে সকালে উঠতে হয়, স্নান ব্রেকফাস্ট সেরে একটা মুখোশ পরে 10টা 5টার ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করতে হয়। মূলত রিলে রেস বললে খুব একটা খারাপ বলা হয় না। আর রাতে মুখোশ খুলে ক্লান্ত বিধ্বস্ত নিজেকে পরের দিনের রিলে রেসের জন্য প্রিপেয়ার করতে হয়। এই ইঁদুর দৌড়ের মধ্যে নিজের নিজেকে নতুন করে আবিষ্কার করা বা পুরনো নিজেকে খুঁজে পাওয়া কিংবা স্রোতের বিমুখে এগিয়ে যাওয়ার সাহস বা সুযোগ অনেক সময় থাকে না। সেই জন্যই বোধ হয় সকালবেলা ফোনের অ্যালার্মটা অফ করার ফেডিং থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার ফেড আউট অবধি আমাদের জীবনটা একটা অদ্ভুত ব্যস্ততার মধ্যে দিয়ে বয়ে যায়, যেখানে একটা শুরু আছে, একটা শেষও আছে, আর আছে দুপুরে লাঞ্চ ব্রেকের মধ্যে খুঁজে পাওয়া একটা ইন্টারভাল। আর এই সবের মধ্যে জড়িয়ে রয়েছে উপন্যাসের পাতার মতো পরতে পরতে লুকিয়ে থাকা চাওয়া পাওয়া, ভালো লাগা খারাপ লাগা, ভালোবাসা। ঠিক অনেকটা সিনেমার মতো, তাই না?